মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় মহেশখালীর প্রধান সড়ক উত্তর নলবিলা মাতারবাড়ি রাস্তার মাথা সম্মুখে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় মহেশখালী পৌরসভার বাসিন্দাও খোটাগালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার লিটন পাল। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বদরকালী থেকে ছেড়ে আসা সিএনজির সাথে গুরগাটা থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। নিহত লিটনের ভাই জানায়, তিনি খোটাগালী থেকে তার বাড়িতে আসছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, টিটিএন।